বাচ্চাকে আর আধার খাওয়ানো হলো না। সুপ্রিয় দর্শক, এই পুরুষ চড়ুই পাখিটি বাচ্চাকে খাওয়ানোর উদ্দেশ্যে যাওয়ার সময় এক মর্মান্তিক ফ্যান দুর্ঘটনায় স্ত্রী সন্তানদের রেখে পরলোক গমন করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল 5 মাস। এখন তার পরিবারের কি হবে, স্ত্রীর সন্তানদের কি হবে, এটাই ভাবনার বিষয়। আমরা তার পরিবারের জন্য মঙ্গল কামনা করি আর মৃত শরীর ভাগটির জন্য দোয়া করি। কত সুন্দর সুখের ঘর ছিল তাদের, তাদের কত মিল মহব্বত ছিল, মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, তারপরেও তারা শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ এক ঝড় এসে তাদের জীবনকে তছনছ করে দিয়ে গেল। বাচ্চা বেশি থাকবে তার পিতার আশায়, আর স্ত্রী বেশি থাকবে তার স্বামীর আশায়। আশা তাদের আর শেষ হবে না, সে তো জানে না, তারা তো জানে না তাদের সঙ্গী অর্থাৎ চড়ুই পাখির স্বামী চিরকালের জন্য বিদায় নিয়েছে। সন্তান জানে না তাদের পিতা ইহধাম ত্যাগ করে পরলোক গমন করেছে। খুবই হৃদয় বিদারক ঘটনা দর্শক। এটাকে আমাদের জীবনের সাথে আমরা তুলনা করতে পারি, অবশ্যই আমাদের জীবনের সাথে তুলনা করা উচিত। যদি আমাদের জীবনে এমনই ঘটনা ঘটে তা আমাদের হৃদয় নিশ্চয়ই ভেঙে খান খান হয়ে যাবে। আমাদের এই সমস্ত জিনিস মনে রাখতে হবে এবং চলাচলের সময় সাবধানে চলাচল করতে হবে, এটাই সবার প্রত্যাশা হোক। চড়ে পাখি এক দৃশ্যে তাকিয়ে আছে, হয়তো তার সঙ্গে ফিরে আসছে আসছে। দেখুন মাঝে মাঝে সে কী জন্য একটা খুঁজছে, যে তাকায় দেখুন খুঁজিয়ে বেড়াচ্ছে, দুইটাই একসাথে আসতো আর কি। দুটো চড়ুই পাখি একসাথে তাদের বাসিতে দিত খাদ্য খাবার নিয়ে আসতো, আর শুধু সে একাই আসছে আর তাকে দেখছে তার সঙ্গে হয়তো আসছে, কিন্তু আর আসা না।